وعليكم السلام ورحمة الله وبركاته. كافي الكفار تيك السلام قربنا الله سنسو ما ناكلت ويلكم مسافة بكل أكلي طب السجود يا عسي مسافة كنت سرحات بريدة طالع ابن برا كان يجاهل ركو تار بريجا ابن حد غوتي نبن যেমন সালাম করলে সালাম যদি স্পষ্ট হয় সালামের জবাব দিতে পারেন, সে যদি সালাম করে কিন্তু আপনি সালাম করা জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাবদাউল ইহুদ ওয়ান নাসারা বিসসালাম, ইহুদি নাসারা কি প্রথমে সালাম করবে না? তবে যদি তারা সালাম করে আর সালাম সালাম স্পষ্ট না থাকে, বুঝতে পারেন না কি বলছে, মুখ বাকি বাকি বলছে, তাহলে বলবেন ওয়ালাইকুম। আর যদি সালাম স্পষ্ট হয় সেই অবস্থায় ওয়ালাইকুম আসসালাম বলতে পারে, যেহেতু সালাম সে স্পষ্টভাবে সালাম করেছে তাহলে তার জবাব তো দিতে হবে। ওইদা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে সালাম করা হয় তাহলে এর থেকে উত্তমভাবে তার জবাব দাও কিংবা যেভাবে বলেছে সেভাবে তার উত্তর দাও। এর মধ্যে এটা অন্তর্ভুক্ত যদি সালাম স্পষ্ট করে বলে। আর এই ফতোয়া ইবনে বাজ, ইবনে হুসাইমিন, ইবনে শেখ আলবানী রহমাহুল্লাহ তিনজনের প্রশ্নের উত্তর আমি শুনেছি। যদি সালাম স্পষ্ট হয় তাহলে সালামের উত্তর দিবেন শুধু উত্তর, যেহেতু তারা উত্তমটা পাওয়ার উপযোগী না তাই শুধু উত্তর যতটুকু বলেছে তাই বলুন। আর সালাম স্পষ্ট না হলে বলুন ওয়ালাইকুম। এমনিভাবে কেউ মুসাফা আপনি প্রথমে মুসাফা করবেন না, সে হাত প্রথম আপনি হাত বাড়িয়ে আপনি তার জবাব স্বরূপ বাড়ালেন। এটি আহলুল ইলম বলেন, শেখ ইবনে রহিমাহুল্লাহ এটা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।